অমর একুশে বইমেলার 17তম দিনটি ছিল শিশুদের দখলে। সকাল থেকেই তাদের পদচারণায় মুখরিত থাকে মেলা প্রাঙ্গণ। পাশাপাশি ছুটির দিন হওয়ায় সব বয়সী মানুষের ভিড় বাড়ে। আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। বইয়ের প্রতি ভালোবাসা মানে না কোনো বয়সের বাঁধা, তাই তো রঙিন চকচকে মলাটের গল্পে বুদ হয়ে আছে শিশু চোখগুলো। আজ শিশু কিশোররা উপভোগ করেন তিন ধাপে শিশু প্রহর। নেচে গেয়ে আনন্দ উল্লাসে বিভোর ছিল শিশুরা, খুঁজে খুঁজে পছন্দের বই কেনেন মা বাবার হাত ধরে। রূপকথা, অ্যাডভেঞ্চার, ভূতের গল্পের পাশাপাশি শিশুদের পছন্দের তালিকায় আছে বিজ্ঞান ভিত্তিক বই। বেচাকেনা ভালো হলেও অভিভাবকরা জানান ছোটদের বইগুলো আর একটু সহজ এবং ছোটদের উপযোগী হওয়া জরুরি। বইয়ের ভিতরের কন্টেন্ট শিশুদের জন্য, এই কন্টেন্ট গুলোতে এখন হচ্ছে ডিজিটাল যে মানে বিনোদন, এটার অনেক প্রভাব বইয়ের মধ্যে চলে আসছে। এদিকে ছুটির দিন হওয়ায় শুরু থেকেই মেলায় দেখা যায় বইপ্রেমীদের ভিড়। মোড়ক উন্মোচন করা হয় বেশ কিছু বইয়ের। গল্প উপন্যাসের পাশাপাশি নন ফিকশন এবং সমসাময়িক বিষয় ভিত্তিক বই বেশি পছন্দ করছেন পাঠকরা। আনি এন্ড এই বইটাতে এত দুর্দান্তভাবে সত্যটা তুলে ধরেছেন, তার মায়ের সাথে মেয়ের সম্পর্ক, তার আশেপাশের অন্যান্য সমস্ত কিছু তুলে ধরেছেন অসাধারণভাবে। আশা করছি বাংলাভাষী পাঠকদের মূল ফরাসি ভাষা থেকে অনুবাদ করা এই বইটি ভালো লাগবে। কি আইমান ভাই আর মুজাইন আপু কোন কোন বইগুলো দেখতে মানে ইন্টারেস্টিং হবে বা যেগুলো পড়ে মজা পাবো? একটা সময় ছিল ফিকশন পড়তাম খুব, বাট এখন হচ্ছে নন ফিকশন খুব বেশি প্রেফার করি। প্রকাশকদের মতে ভালো লেখা হলে পাঠকরা বই কেনেন। গতবাধা পছন্দ থেকে বেরিয়ে গবেষণামূলক বইয়ের প্রতি ঝোঁক বেড়েছে পাঠকদের, জানান তারা। বইয়ের বিক্রি বেড়েছে, সামনে আরো বাড়বে বলে আশা তাদের। তারা দেখে দেখে বিভিন্ন তথ্যবহুল বই কিনছে বিভিন্ন ধর্মের। আমি এটা বিশেষভাবে বলতে পারি না যে উপন্যাস, কবিতা, যে গতবাধা কথা, না না, তারা রিসোর্সফুল বই নিচ্ছে। এটি আমার কাছে মানে যেটা পাঠকদের খুব শ্রদ্ধা জানায়। আমরা এখনো ভালো বই প্রকাশ করতে পারতেছি না, সেই কারণেই পাঠকরা বইয়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। যদি আমরা ভালো বই প্রকাশ করতে পারি তাহলে অবশ্যই পাঠকরা বই কিনবেন। আজ মেলায় নতুন বই এসেছে 171টি। সব মিলিয়ে এখন পর্যন্ত মেলায় এসেছে 1795টি বই। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।